কথা ছিল ঈদের আগে রাতেই সাফার চলে যাব ঈদটা শুরু হবে বাবার বাড়ি থেকেই কিন্তু হলো না অবশেষে ঈদের দিন সকালবেলা চলে গেলাম বাবার বাড়ি একটা সময় ছিল যখন দুই হাত ভরে মেহেদি পড়ার আমার ভীষণ রকমের শখ ছিল কিন্তু যেই মুহূর্ত থেকে মেয়ের মা হলাম আমার কোল জোরে রোদসী এলো এরপর থেকে সেই শখটা যেন কোথায় উড়ে গেল রদসির ছোটবেলা থেকেই ওকে প্রতি ঈদে আমি দুই হাত ভরে মেহেদি দিয়ে দিতাম পায়েও দিয়ে দিতাম আজ মেয়েটা মাসাল্লা অনেক বড় হয়েছে এখনও প্রতি ঈদে ওকে আমি মেহেদি পরিয়ে দিই তবে এখন পরিয়ে দিই মেয়ের পছন্দ মতো আসলেই মা হওয়ার পর মনে হয় সন্তানের শখই যেন নিজের শখ আসসালামু আলাইকুম আমার ঈদ কিন্তু শুরু সবার ঈদ হয়তো আর একদিন পর থেকে শুরু হবে কিন্তু আমার ঈদ আজ থেকেই শুরু কারণ গতকাল আপনাদের ভাইয়ার অফিস হয়ে বন্ধ হয়ে গেছে আজ থেকে যেহেতু ছুটি শুরু তাই আমার আজ থেকে ঈদও শুরু তো আজকে যেহেতু আপনাদের ভাইয়ার ছুটি আর আজকে থেকেই ঘোরাফেরা শুরু তো প্রথমেই যাচ্ছি সাবারে বাবার বাসায় গতবার রোজায় প্রথমেই কিন্তু বাবা মা সবাইকে নিয়ে আমার বাসায় ইফতার করেছিলাম কিন্তু এবার ব্যস্ততার কারণে ওনারা আসতে পারিনি তো আমি যেহেতু ফ্রি আছি আজকে ভাবলাম আজকে আবার গিয়ে সবার সাথে একসাথে একটু মিলেমিশে সময় কাটিয়ে আসি প্রদোষী বলছিল যেহেতু বুবুর বাসায় যাচ্ছ তুমি তো ফ্রি থাকবা তাহলে সন্ধ্যার পর মেহেদি দিয়ে দিও তাই যাওয়ার সময় দুইটা মেহেদিও কিনে নিলাম এরপর ইফতারের জন্য আপনাদের ভাইয়া নিয়েছিল হালিম এবং তার সাথে একদম গরম গরম রসমালাই মানে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার থেকে রসমালাইটা যখন আনতে গেছে বললো যে এই মাত্রই রসমালাইটা নামিয়েছে তো সেখান থেকেই সে বক্স করে নিয়ে এসেছে আর এই কথাগুলোই আমার সাথে বলছিল মোটামুটি ঢাকা অনেকটা ফাঁকা হয়ে গেছে তাই উত্তরা থেকে সাবার আসতে কিন্তু আমাদের একেবারেই সময় লাগেনি রাস্তায় বিন্দু পরিমাণ কোনো রকম যানজট ছিল না তো আসার সময় তো আমার আব্বাজানের জন্য বড় একটা ভূমকার নিয়ে আসা হয়েছে যদিও এটা রিমোট কন্ট্রোল না তো সেদিন মার্কেটে যাওয়ার পর আপনাদের ভাইয়াকে দেখলাম যে নিজে থেকেই লিবানের জন্য এই গাড়িটা কিনছিল বললো যে এখন তো রিমোট কন্ট্রোল গাড়ি দিলেও আসলে ও বুঝবে না ও হচ্ছে মানে যত রকম পিটা পিটি করে সে খেলতে পারে কিন্তু বাসায় ফোন দিলে শুনি যে সে খুব ভুম ভুম করে মানে যাই পায় সেটা দিয়ে নাকি গাড়ির মতো করে চালায় তো সেটা আমার পাশে বসে আপনাদের ভাইয়া শুনছিলো তো সেদিন মার্কেটে গিয়ে সেই দেখলাম যে লিবানের জন্য এই বড় গাড়িটা নিয়েছে বললো যে এটা দিয়ে ও খেলতে পারবে মানে যত রকম বাড়ি দেয়া থাপড়ানো যাই করুক না কেন আর সমস্যা হবে না যাই হোক গাড়ি পেয়ে তো আমার আব্বা যান ভীষণ খুশি আর এইদিকে দেখলাম যে মা রান্না করছে মা হচ্ছে এই যে চিচিঙ্গা ভাজি করছিল। ডিম দিয়ে এই ভাজিটা কিন্তু আমার বাবার বাড়িতেও সবার পছন্দ তো আমার মা কিন্তু সিলিন্ডার গ্যাস ইউজ করে তার সাথে হচ্ছে ইলেকট্রিক চুলা ইউজ করে তো অনেকেই এই চুলাটা সম্পর্কে জানতে চেয়েছিলেন অনেকবার ভাবি যে মার বাসায় গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসবো কিন্তু আর মনে থাকে না আজকে মনে পড়লো তো এই তো মায়ের চুলাটা আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট থেকে নেওয়া হয়েছিল হোপম্যান্স এটার নাম এটার প্রাইস পড়েছিল আট হাজার পাঁচশো সম্ভবত তো যাই হোক মা রান্নাবান্না শেষ করলে পরে ইফতারির আয়োজন প্রায় শুরু হয়ে গেছে কারণ ইফতারির আর খুব বেশি সময় বাকি ছিল না তো লিজা ইফতার তৈরি করছিল তো লিজা যখন ইফতার তৈরি করছিল সেই সময়টা আমার আব্বাজান হচ্ছে ঘুমের জন্য প্রচণ্ড রকম কান্নাকাটি শুরু করে দিয়েছে এরপর আমি তাকে এই যে তার রুমে নিয়ে এসে পায়ে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম এটা অবশ্য আমি অনেক ভালো পারি কারণ রাদ্রদশি শিখে আমি এভাবে অনেক ঘুম পাড়িয়েছি লিবান্ত আমার পায়ে ঘুমিয়ে গেল আর এই দিকে দেখেন রাত কী করছে তার বুবুর বাসায় আসলে মামার এই যে বড় মনিটরে হচ্ছে তার কম্পিউটারের গেম খেলতেই হবে আর এর জন্যই তো বেশিরভাগ সেই বুবুর বাসায় আসার জন্য পাগল হয়ে থাকে এরপর শুরু হয়ে গেল ইফতারের আয়োজন আর এই তো সেই যে চিরামুড়ির ডেজার্ট যেটা আমার আব্বা এখন তৈরি করছে আলহামদুলিল্লাহ রোজার শেষ দিকে এসো পরিবারের সবার সাথে একসাথে বসে ইফতার করলাম আর ইফতার শেষে তো মেয়ে নিয়ে এসেছে আম্মু মেহেদি লাগিয়ে দাও সে হচ্ছে আমার কাছে একদম সিম্পল ডিজাইন চাচ্ছে তো আমি বললাম যে আমি পারবো না তুমি হচ্ছে আমাকে ছবি দেখাও কোন ডিজাইন মতো লাগিয়ে দেবো সেভাবেই লাগিয়ে দিই তো প্রথমে তাকে এক হাতে আমি লাগিয়ে দিয়েছি সেই ডিজাইন বের করে দিয়েছে কিন্তু বলে যে এটা তো খুব বেশি মানে ভরার ডিজাইন হয়ে গেলো আমার আরেকটু সিম্পল দরকার ছিল তো পরের বার হচ্ছে সে আরেকটা সিম্পল ডিজাইন বাহির করল এবং তারপর হচ্ছে তাকে সেই সিম্পল ডিজাইনটাও আমি করে দিলাম রদুসির তো বরাবরই সিম্পল ডিজাইন পছন্দ তো তার এই সিম্পল ডিজাইনটা পছন্দ হয়েছে আর বাসায় সবাই বলছিল যে অন্য হাতের ডিজাইনটা বেশি সুন্দর হয়েছে তো আপনারাই বলেন তো কোন ডিজাইনটা বেশি সুন্দর হয়েছে আমার অবশ্য দুইটাই ভালো লাগছে এরপর তো রাদের হাতেও খুব সুন্দর একটা চা দেখে দিলাম ছোট মানুষ ছোট্ট করে একটা চা দেখে দিলাম যেটা তার অনেক পছন্দ হয়েছে এখন বাকি আছে লিবান লিবান ঘুমাবে তারপর ওর হাতেও একটা চা দেখে দিব যাই হোক এরপর তো রাতে বাসায় ফিরেছি আর পরবর্তী ভিডিওটুক শুরু করছি ঈদের দিন থেকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ভিডিও শুরুতেই সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদের জন্য সেমাই রান্না করছি যদিও আমার এবার ঈদ করার কথা ছিল সাভারে কিন্তু সেটা আর করা হলো না ঈদের দিন সকালই সাভার যাবো তবে আপনাদের ভাইয়া যেহেতু এখানেই নামাজ পড়বে তাই যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যেতে হয় সেটা ছোটবেলা থেকেই মাখালার কাছে দেখেছি তাই রাতে একটু সেমাই রান্না করে রাখলাম আমার ঘরে ঈদের ওইরকম কোনো প্রস্তুতি ছিল না যেহেতু ঈদটা সাভারে করার কথা ছিল আর ঈদের পরের দিনই আমাদের কক্সবাজার যাওয়ার একটা প্ল্যান ছিল মানে এখনও আছে তো যেহেতু চাঁদরাতেই মার বাসায় চলে যাওয়ার কথা ছিল সে কারণে বাসাতে কোনো রকম আয়োজন করিনি কিন্তু লাস্ট মুহূর্তে ডিসিশনটা একটু চেঞ্জ হয়েছে চাঁদরাত আমার বাসাতেই আছি তো যেহেতু সেরকম কোনো আয়োজন ছিল না রাতে সিম্পল একটু মেহেদি দিয়েছিলাম আমার হাতে আর এই তো ঈদের দিন সকালবেলা ঈদের দিন সকালবেলা রাত আর আপনাদের ভাইয়াকে রেডি করে দিচ্ছি তারা দুইজন বেটা মিলে যাবে নামাজে তো আমাদের এইখানে ঈদের প্রথম জামাত শুরু হয়েছিল সাড়ে সাতটায় আর রাত আর রাতের বাবা সেই সাড়ে সাতটা জামাত ধরার জন্যই যাচ্ছে তো এবারের ঈদটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল আপনাদের ভাইয়া রাতকে খুব বেশি আদর করছে কারণ রাত এবার মাশাল্লাহ তিরিশটা রোজা কমপ্লিট করেছে যাই হোক এখন তারা রেডি হয়েছে নামাজের জন্য বের হয়ে যাবে আমি একটু সেমাই দিয়ে দিলাম বাটিতে করে আসলে ঈদের দিন সকালবেলা মানে এতটা রোজা রাখার পর না খাওয়ার ওইরকম কোনো চাহিদাই থাকে না তারপর নাকি একটু মিষ্টিমুখ করে যেতে হয় যেটা মার কাছে শুনেছি জানি না এই সত্যতা কতটুকু বা শাশুড়ি মাকেও দেখেছি তাই আমিও প্রতিবার তাই করি তো যাই হোক এই তো রাদার রাদের বাবা চলে গেল আর আমি এই তো বাসায় এসে এখন ঘরটা হালকা পাতলা গুছিয়ে নেব ওই যে বললাম না ঈদের আসলে ওইরকম কোনো প্রস্তুতি আমার বাসাতে নেই তো ঈদের দিন সকালবেলায় সাভারে চলে যাচ্ছি মানে রান্নাবান্না সব কিছুর আয়োজন মার বাসাতেই রাধার রাদের বাবা নামাজে গেছে এদিক দিয়ে আমি হালকা পাতলা ভাবেই ঘরটা একটু গুছিয়ে নিয়েছি এরপর তো রোদসি রোদসি রুমে রেডি হচ্ছে আর এই দিকেই তো আমার সেই বাড়ির ড্রেসটা তো ভাবলাম মানে প্রথমে ভেবেছিলাম এটা পরেই যাব পরবর্তীতে মনে হলো যে না এটা পরে আমার থাকতে মানে অনেকটা সময় যেহেতু থাকবো থাকতে কষ্ট হবে কিন্তু আপনাদের ভাইয়া বলছিল যে না এটা পরেই চলো এরপর কি করব একটা সিম্পল ড্রেস ভাবছি নিয়ে নিব বাসায় গিয়ে যেন চেঞ্জ করে ফেলতে পারি এই ড্রেসটা হচ্ছে নব ফ্যাশনের সিম্পল ড্রেসটা আমি একদম সিম্পল করে মেক করেছি এটা অনেক আরামদায়ক কাপড়ের একটা ড্রেস ভাবলাম যে না এটা পরে সারাদিন থাকা যায় যাই হোক এরপর হচ্ছে সাড়ে দশটার মতো বাজে আমরা মোটামুটি সবাই রেডি রাত আপনাদের ভাইয়া নামাজ থেকে আসলে আমরাও রেডি হয়ে গেলাম এরপরেই তো রোরোর যা যা ছিল প্রতি লিটার রোরোর ক্যাটফুড সব কিছু প্যাকিং করা হচ্ছে কারণ রোরো যেই কয়দিন আমরা কক্সবাজার থাকবো সেই কয়দিন সাভারে থাকবে তো যাই হোক এই তো ফাইনালি রওনা হয়েছি বেলা বাজার সাড়ে দশটা আর এই তো রদসির এই যে ঈদের ড্রেস আর ঈদের ড্রেসের সাথে রদসী এভাবেই দেখলাম যে সাজুগুজু করে নিয়েছে মাসাল্লা অনেক সুন্দর লাগছিল ড্রেসটাতে আর সেই যে অর্গানজার যার ওনাটা চেয়েছিলো ওনাটা আসলেই ড্রেসের সাথে অনেক সুন্দর ম্যাচিং হয়েছে তো যাই হোক ঈদের দিন সকালবেলা এই তো বাবার বাড়ি যাচ্ছি আবার বিকেলেই কিন্তু চলে আসব। তো যে কারণে চাঁদরাতে সাভারে যাবো সাবারে ঈদটা করব বলেও আর যাওয়া হয়নি তার প্রধান কারণ হচ্ছে যেহেতু আমরা ঈদের পরের দিন কক্সবাজার যাচ্ছি আর যদি সাবারে নাইট ইস্টা করতে হয় সেক্ষেত্রেও একটা গুজ গাছের ব্যাপার আছে ঈদের কাপড় চোপড় টেনে নিয়ে যেতে হবে এই দিকে আবার কক্সবাজার যাওয়ার জন্য একটা গুজ গাছের ব্যাপার আছে তো এতগুলো মিলে মনে হচ্ছিল যে একটু ঝামেলা হয়ে যায় তাই মাকে বললাম যে এসে যেয়ে করি একবারে না থাকি উনত্রিশ রোজাতে গিয়েও সবার সাথে ইফতার করে এসেছিলাম এরপরে তো তিরিশ রোজা বাসায় ছিলাম আবার ঈদের দিন সকালে এই তো আবার যাচ্ছি তো আমরা যাচ্ছিলাম দিয়াবাড়ির উপর দিয়ে ভাবলাম একটা সুন্দর জায়গা দেখে মনে হলো যে এখানে দাঁড়িয়ে দু একটা ছবি তুলি কারণ বাসা থেকে নেমে আমার আর রদসির কয়েকটা ঈদের ছবি তোলা হয়েছে কিন্তু রাত আর আপনাদের ভাইয়ার কোনো ছবি তোলা হয়েছিল না তো ভাবলাম এখান থেকে জায়গাটা যেহেতু সুন্দর দুই একটা ছবি তুলে যাই যাই হোক এরপর এই তো চলে এসেছি বাবার বাসায় বাহিরে যে কি প্রচণ্ড রকম রোদ ছিল ওই সময়টাতে মনে মনে ভাবছিলাম আল্লাহ পরের দিন যদি এত পরিমাণ রোদ আর গরম থাকে তাহলে ঘোরাঘুরিটা কিভাবে করব। তো যাই হোক এই তো বাবার বাড়ি চলে এসেছি আর বিকাল পর্যন্ত যেহেতু আছি তো পরবর্তী ভিডিওতে আবার না হয় বাকি অংশটুকু দেখিয়ে দিব সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ